নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমস এ আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী প্রথমবার অলিম্পিক্সে যোগ দিয়েই পদক আনলেন কনিষ্ঠতম ভারতীয় কুস্তিগির আমান শেরাবাত প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী হয়ে দেশে ফিরলো ভারতীয় হকি দল দিল্লি বিমানবন্দরে জানানো হলো সংবর্ধনা কলকাতার আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ কয়েক কোটি টাকার মাদক সহ একজনকে গ্রেফতার করলো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর শিলিগুড়ি শাখা শিলিগুড়ি পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডে ঘর থেকে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত দেহ বাগডোগরার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ খড়িবাড়ি প্রসাদু জোতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নকশালবাড়ি রথখোলা সংলগ্ন এলাকা থেকে মাদক সহ গ্রেফতার হলো এক ব্যক্তি ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় সবুজায়নের লক্ষ্যে জলদাপাড়ার নর্থ ইস্ট ওয়েস্ট চিলাপাতা কোদালবস্তি এলাকা জুড়ে ট্রি টপ প্ল্যান্টেশন করলো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ফের ধস বক্সা পাহাড়ে গ্রামে আজকে পড়লেন কয়েক হাজার বাসিন্দা আলিপুরদুয়ার জেলার অসম বাংলা সীমান্তে আলু ট্রাক চালকদের অবরোধ যার জেরে বন্ধ ইস্ট ওয়েস্ট করিডর শুক্রবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায় একটি রিসর্টে হাতির হানা ক্ষতিগ্রস্ত হয় রিসর্টটি সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমস এর শিলিগুড়ি টাইমস এর খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমস এর ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস